আসসালামু আলাইকুম আমি স্বাধীন আহমেদ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পরীক্ষার দিন যত ঘনিয়ে আসছে তোমাদের মধ্যে উৎকণ্ঠাটা তত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তোমরা ওভার থিঙ্কিংয়ে চলে যাচ্ছ তোমরা বলছো যে ভাই আমার কত ঘন্টা করে পড়া উচিত আমার কিভাবে পড়া উচিত এই সবগুলো প্রশ্ন নিয়ে তোমরা অনেক বেশি পরিমাণে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছ ম্যাক্সিমাম স্টুডেন্ট সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের আজকের এই ভিডিওটা দেখো আমি তোমাকে কি বলি মনোযোগ দিয়ে শোনো তুমি কত ঘন্টা পড়ছো এইটার কিন্তু ডিটারমেন্ট হবে না তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কোন পজিশনে চান্স পাবা তার চেয়ে বরং এইটা কাজে দিবে তুমি যদি তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো অর্থাৎ তুমি কত ঘন্টা পড়ছো এইটা ম্যাটার করে না তুমি কতটুকু নিয়েছো তোমার প্রিপারেশনটাকে এইটা ম্যাটার করে এখন তুমি আমাকে বলবো ভাইয়া গুছানো বলতে আপনি কি বলছেন দেখো গুছানো বলতে বলছি তুমি কিন্তু অলরেডি অনেকগুলো টপিক অনেক বার পড়েছ সো এখনই শেষ মুহূর্তে আমি বাংলা পড়বো নাকি ইংরেজি পড়বো নাকি জিকে পড়বো নাকি ভোকেবুলারি পড়বো নাকি রাইট ফ্রম অফ বার

তোমাকে দেখাই দিচ্ছি এখন তুমি যেভাবে পড়তে পারো ধরো তুমি আজকে টার্গেট নিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি আর ডি দেখো তুমি যেটা করতে পারো যে আগামী তিন দিন আগামী তিন দিন ঢাবির প্রশ্ন ব্যাংক ঢাবির প্রশ্ন ব্যাংক দেখো ঢাবির প্রশ্ন ব্যাংক বলতে ধরো বি আর ডি বি আর ডি তুমি এই দুইটা প্রশ্ন ব্যাংক পড়লো আগামী তিন দিন এইটা তোমার একটা বাজেট ধরো তুমি চিন্তা করলা আজকে দশ তারিখ দশ তারিখ থেকে বা এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ধরো তুমি এগারো থেকে তেরো পর্যন্ত প্রশ্ন ব্যাংক পড়বা এইটা একটা গেল ঠিক আছে তারপর তুমি কি করবা দেখো প্রশ্ন ব্যাংক তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই সবগুলো টপিক পড়বা কি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই সবগুলো টপিক পড়বা ঠিক আছে তাহলে এইটা গেল তারপর তুমি ধরো চিন্তা করলাম যে ১৪ তারিখ সকল কবিতা পড়ব কি সকল কবিতা সকল কিসের কবিতা ফার্স্ট পেপারে দেখো ইংরেজি ফার্স্ট পেপারের সকল কবিতাগুলা তুমি পড়বা চোদ্দ তারিখ ওই কবিতার আদ্যপ্রান্ত যা আছে ম্যাচা সিমিলি পার্সোনফিকেশন আইরনী সব ওই রাইটার কবে জন্মগ্রহণ করছে প্রথম লাইনটা কী কবিতার শেষ লাইনটা কী কোন লাইন কি মিনিং করছে ওই লাইনে কোন ঘটনার কথা বলা আছে ওইটা কত সালে ঘটছিল এই সবগুলো জিনিস তুমি ফিগার আউট করে নিলাম ধরো চোদ্দ তারিখের প্রিপারেশনে তার মানে দেখো তুমি প্রশ্ন ব্যাঙ্ক এমনভাবে পড়বা এই তিন দিন যেন তোমার পরীক্ষার আগ পর্যন্ত আর প্রশ্ন ব্যাংক পড়ানো না লাগে এইটা গেল একটা চোদ্দ তারিখ সব কবিতা রিভিশন দিল কবিতা কটা মাত্র বারোটা কবিতা আছে বারোটা কবিতাকে যদি তুমি দিনে পড়ার চেষ্টা করো তাহলে আমি আশা করি হচ্ছে দশ বারো ঘন্টার মধ্যে তোমার হচ্ছে চোদ্দটা কবিতা রিপিট হয়ে বারোটা কবিতা শেষ হয়ে যাবে তারপরে যদি মনে হয় যে না ভাই আমার একদিনে হবে না তাহলে তুমি চৌদ্দ পনেরো দুই দিন নাও চোদ্দ পনেরো দুই দিনের মধ্যে সবগুলো কবিতা শেষ করো তাহলে গেল তোমার সবগুলো কবিতা এখন আমরা আসি ইংরেজি ভাইয়া ইংরেজি গ্রামারের মধ্যে আমরা কি করব দেখো ইংরেজি গ্রামারের জন্য তুমি টাইম নাও ভাইয়া তোমাকে সবগুলো জিনিস দেখা ইংলিশ গ্রামার দেখো ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের জন্য তুমি কি করবো ইংলিশ গ্রামারের জন্য তুমি একটা স্পেসিফিক টাইম নাও ধরো তোমার হচ্ছে তারিখ তোমার ইংরেজি যত ধরনের গ্রামার আছে সব শেষ তার মানে ইংরেজি গ্রামার নিয়ে তোমার আর কোনো চিন্তাই করা লাগবে না এখন আমরা মুভ করি বাংলার দিকে বাংলা ব্যাকরণ ব্যাকরণে তুমি তিন দিন সময় নাও ধরো হচ্ছে তুমি একুশ থেকে তেইশ একুশ থেকে তেইশ তারিখ বাংলা ব্যাকরণ কি বাংলা ব্যাকরণ 的确，是。 রাত দিন এক করে পড়তে হবে না শেষ করার মতো করে পড়বা প্রতিদিন আট ঘন্টা নয় ঘন্টা সাত ঘন্টা ছয় ঘণ্টা এনাফ প্রতিদিন তোমাকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে পরে এখানে একবারে মহাভারত শুদ্ধ করে দেওয়া লাগবে না এত সময় নিয়ে পড়লে ব্রেইনে প্রেশার পরবে এই মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এটাকে যদি ঠান্ডা রাখো সব অটোমেটিক ঠিক হয়ে যাবে এইটাকে যদি প্রেশার দাও সব গোলায় যাবে এতদিনের পরিশ্রম সব মাটি বাবা মার স্বপ্নটাকে নিয়ে মাথায় একটু কাজ করে না যে বাবা মা যে আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে এই লাস্ট মুহূর্তে একটু পাগলামি করে যদি আমার স্বপ্নটাকে নষ্ট করে দেয় বাবা মার স্বপ্নের কি হবে আমার নিজের স্বপ্নের কি হবে দুনিয়াটা এত সুজানা সব কোলাপান খাপ পায়ে বই রয়েছে যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে যাবে একেবারে তারা কিন্তু খাপ পেতে বসে আছে আমি আঞ্চলিক ভাষায় বলছি যে একবারে খাপ পেতে বসে আছে তারা যেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় সো তাদেরকে ওভারকাম করে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে কতটুকু হতে হবে তোমাকে একটু চিন্তা করে দেখো তাহলে দেখো তুমি একুশ থেকে তেইশ পর্যন্ত বাংলা ব্যাকরণ তারপর ধরো তুমি চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এই দুই দিন তুমি কি পড়লা দেখো তো তুমি চব্বিশ পঁচিশ এই দুই দিন পড়লা বাংলা ফার্স্ট পেপার কি বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের মধ্যে একদিন পড়লো কবিতা একদিন পড়ল গদ্য কি গদ্য একদিন পদ্য পড়লো একদিন ঠিক আছে তার পাশাপাশি যদি হচ্ছে তুমি ইয়ে থেকে নাটক উপন্যাস থেকে পড়তে চাও এর মধ্যে অ্যাড করে তুমি অ্যাডজাস্ট করে পড়ে নেবে কারণ গত দেড় বছর ধরে পড়তেছ তাহলে দেখো তুমি চব্বিশ পঁচিশ দুই দিনে বাংলা প্রথম পড়তেছ ঠিক আছে তা এখন বাকি রইলি কি জিকে কি বাকি রইলে জিকে জিকে অর্ধেক প্রিপারেশন হয়ে গেছে তোমার এই জায়গায় কোন জায়গায় এই যে তুমি যে জায়গার মধ্যে পড়লা অর্থাৎ তিন দিনের মধ্যে যে তুমি জিকের প্রশ্ন ব্যাগটা পড়ছো এখন আমি তোমাকে দেখাই দিয়ে দেখো তুমি যদি এই জিকে নিয়ে এখন পড়তে চাও তোমার হচ্ছে কি পঁচিশ তারিখ দেখো তুমি পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত কি পঁচিশ বা ছাব্বিশ দেখো তুমি ছাব্বিশ থেকে আঠাশ তিন দিনের মধ্যে জিকে তোমার যদি সিট থাকে সিট শেষ করবা সিটের পাশাপাশি তোমার যদি হচ্ছে কোনো ইয়ে থাকে অর্থাৎ তোমার কোচিংয়ের কোনো সিট থাকে সিটকে শেষ করবা আঠাশ তারিখ পর্যন্ত তারপরে তোমার প্রিপারেশন মোটামুটি গুছিয়ে গেছে এখন তুমি কি করবা এখন তোমার করণীয়টা কি দেখো এই আঠাশ তারিখ থেকে শুরু করে বাকি দিনগুলাতে তুমি সাম্প্রতিক পড়বা কি পড়বা সাম্প্রতিক তারপর তুমি ইংরেজি প্রথম পত্রটা পড়বা প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো আছে না ওই চ্যাপ্টারগুলো পড়বা সাম্প্রতিক পড়বা ইংরেজি প্রথম পত্র পড়বা আর শব্দার্থ পড়বা শব্দার্থ বলতে টেক্সট বুকের শব্দার্থ প্রিপোজিশন ভোকেবুলারি এইগুলা তাহলে আঠাশ তারিখের পর থেকে কিন্তু তোমার পড়া কমে গেলো সাম্প্রতিক ডেলি দুই ঘন্টা পড়লে শেষ ইংরেজি প্রথম পদল ডেইলি তিন ঘন্টা বা চার ঘন্টা পড়লে শেষ তাহলে দেখো তুমি দুই ঘন্টা আর চার ঘন্টা ছয় ঘন্টা শেষ তাহলে শব্দার্থর জন্য তুমি আরও তিন ঘন্টা সময় দিতে পারতেছো তাহলে নয় ঘন্টা ইনাফ নয় ঘন্টা ইনাফ তাহলে দেখো তুমি নয় ঘন্টা এটা শেষ করতে পারতেছো শেষ কয়দিন তুমি ধরো আঠাশ থেকে তিরিশ বা তুমি হচ্ছে এক তারিখ পর্যন্ত এভাবে পড়লা লাস্টের দুদিন রেস্ট লাস্টের দুই দিন আলটিমেটলি রেস্ট তুমি প্রিপারেশন নিতে যে যদি লাস্টের দুই দিন পাগল হয়ে যাও ঝামেলায় পড়ে যাবা শেষ শেষ দিনগুলার প্রিপারেশন কীরকম হবে এইটাও বলে দিব। তাহলে দেখো ভাই যে সাজেশনটা দিচ্ছি এইগুলো কি তোমার জন্য রিলেভেল না এইভাবে রিলেট করে পড়লে আমার মনে হয় তোমার জন্য বেটার হবে তারপরেও যদি তোমাদের টেনশন মনে হয় যে ভাই আমি চিন্তিত আছি আমি কি করবো বুঝতেছি না আমার নাম্বার দিয়ে দিলাম ভাই একসাথে কথা বললো আমার সাথে কথা বললো আমি তোমাকে হচ্ছে পরামর্শ দিব কি করা যেতে পারে এই শেষ কয়দিন পাগলামি করবা না সুন্দর করে ভাইয়া যেভাবে দিলাম এইভাবে গুছিয়ে তুমি তোমার প্রিপারেশনটা নাও আমি কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনটাকে গুছিয়ে দিয়েছি এখন তুমি যদি পাগলামি করো তাহলে তোমার প্রিপারেশন থেকে ছিটকে পড়বা আর তুমি যদি সুন্দর করে পড়াশোনা করো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এবং আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া এই যে তুমি এই যে আপু তুমি আর কিছুদিন পরে তোমার সাথে আমার দেখা হবে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি হঠাৎ করে দেখে এসে বলবা যে ভাইয়া অ্যাডমিশনের টাইমে আপনার গাইডলাইন্সগুলো আমাদের অনেক হেল্প করেছে আজকে আমিও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে আপনি শুধুমাত্র নিজে বলবেন না যে আসসালাম আলাইকুম আমি স্বাধীন আহমেদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে থেকে আমিও ভাইয়া ঢাবির একজন শিক্ষার্থী কত আনন্দ হবে জাস্ট একটু চিন্তা করে দেখো তুমি আমি একসাথে দেখা করে আমরা চা খেলাম সবাই মিলে আড্ডা মারলাম যারা চান্স পেল তোমরা তোমাদের গল্পগুলো শেয়ার করলাম অসাধারণের একটা ফিলিংস বা অসাধারণ একটা অনুভূতি আমাদের সামনে হাতছানি দিচ্ছে যদি শেষ মুহূর্তের প্রস্তুতিটা আমরা গুছিয়ে দিতে পারি আর তোমরা যদি রিটেন নিয়ে ঝামেলায় থাকো যে ভাই রিটেন নিয়ে কি করব রিটেনের তো আপনি কোনো সাজেশন দিলেন না রিটেনের প্রস্তুতি অলরেডি তোমাদের নেওয়া হয়েছে এই জিনিসগুলো পড়লেই রিটেনের প্রস্তুতি পদ্ধতিটা মোটামুটি গুছিয়ে যাবে তারপরেও যদি রিটেন নিয়ে তোমরা চিন্তিত থাকো যারা বি এবং ডি ইউনিটের আছো আমাদের কিন্তু এক্সক্লুসিভ ইংলিশ একটা রিটেন ব্যাচ আছে তোমরা কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো ওইখানে সাড়ে তিনশো স্টুডেন্টকে আমরা পড়াচ্ছি আমার বিশ্বাস ওই কোর্সটা করতে পারলে তোমারও শেষ মুহূর্তে রিটেন নিয়ে যে ভয়গুলো আছে ওইগুলো দূরে সরে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা কমেন্ট করে তোমার অনুভূতি জানাবা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবা জন্য পরের দিনের ভিডিওটা সবার আগে তুমি দেখতে পাও